পাখিটাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সুন্দর ভাবে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি আমাজন অর্থাৎ বেহালায়, আর আজকে কিন্তু চলে এসেছি বেহালা ক্লাবের উদ্দেশ্যে, কারণ আজকে কিন্তু 16 জুন আর আজকে রবিবার। আর এই রবিবারগুলো করেই কিন্তু এবার থেকে খুঁটি পুজো থাকবে বিভিন্ন ক্লাবে, সেরকমভাবে কিন্তু আজকে বেহালা ক্লাবের খুঁটি পুজো। আজকে একটি ভালো দিন, আজকে হচ্ছে ফাদার্স ডে, পিতৃ দিবস, তো সেই ভালো দিনেই কিন্তু, আর তার সাথে সাথে আজকে গঙ্গা পুজোও আছে, দশহরা রয়েছে, এত সুন্দর একটা শুভ দিনে কিন্তু হতে চলেছে আজকে বেহালা ক্লাবে দুর্গাপুজোর শুভ সূচনা অর্থাৎ খুঁটি পুজো। এই পুজোটা ছাড়া কিন্তু এই রুটে আর আমার আসা হয় না। এটা হচ্ছে বনমানি নস্কর রোড, আর বেহালা ক্লাবটা ঠিক একটুখানি আগে পড়ে, আর এই হচ্ছে বেহালা ক্লাবের প্রাঙ্গণ, বেহালা ক্লাবের মাঠ। এই মাঠের মধ্যেই কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে মণ্ডপ করে কিন্তু পুজোটা হয়। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, যেখানে কিন্তু খুঁটি পুজো সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর এই দিকটা তোমাদেরকে একটুখানি দেখাই, এদিকটায় দেখো বড় করে লেখা হয়েছে বেহালা ক্লাব 80তম উদযাপন উৎসবের সংকল্প, বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব 2024। এখানে কিন্তু সমস্ত খুঁটি পুজোর তোজো চলছে। এই যে জায়গাটা করা হয়েছে এখানটাতে কিন্তু পুজোটা হবে অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ ঘটের মধ্যে এখন স্বস্তিক চিহ্নটা আঁকা হচ্ছে। এখানে কিন্তু রয়েছে খুঁটিটা, দেখতে পাচ্ছ খুঁটিটাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে কিন্তু রাখা হয়েছে, মাঝখানে মাঝখানে লাল আর সাদা কাপড় দেওয়া হয়েছে, তার মাঝে মাঝে দেখতে পাচ্ছি বেশ কিছু গাঁদা ফুলের মালা জড়ানো রয়েছে, আর উপরে কিন্তু এরকম একটা ছোট্ট মতো ঝুড়ি দেওয়া হয়েছে, তার উপর চেলি কাপড় দেওয়া হয়েছে, বেশ সুন্দর করে কিন্তু টোটাল খুঁটিটাকে সাজানো হয়েছে। সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে দেখো ছোট্ট করে, আর বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব উপরে একটা ব্যানার দেওয়া হয়েছে। তোমাদেরকে বললামই খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্টটা ওই দিকে করা হয়েছে। খুঁটি পুজোর যে শুরু সেটা কিন্তু হয়ে গেল, খুঁটি পুজোর শুরু দিয়েই কিন্তু বেহালা ক্লাবের 80তম বর্ষের শারদ সূচনা ইতিমধ্যেই হয়ে গেল। দেখতে পাচ্ছ এখন খুঁটিটাকে শাড়ি পরানো হবে, সুন্দর করে খুঁটিটাকে শাড়ি পরানো হবে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে যখন খুঁটিটাকে এত সুন্দর করে সাজানো হয়। দেখতে পাচ্ছো স্টেজে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছে, তাদেরকে বরণ করা হচ্ছে, বরণ পর্ব চলছে একে একে। দেখালাম মহিলারা মিলে কিন্তু খুঁটিটাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর লাগছে কিন্তু টোটাল খুঁটিটাকে দেখতে, এখন ভীষণ ভালো লাগছে। এখন কিন্তু খুঁটির মধ্যে 3টে নয়ন আঁকা হচ্ছে, 3 নয়ন আঁকা হচ্ছে, দেখতে পাচ্ছ মা দুর্গার যে 3 নয়ন সেই 3 নয়ন কিন্তু আঁকা। খুঁটি
সেই হোতা সেই শুভ মুহূর্তে সেই শুভ ক্ষণে কিন্তু আমরা চলে এসেছি। আর এই সময়টাতে কিন্তু ফিল হচ্ছে যেন দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে, দুর্গা পুজোর সময়টা কিন্তু ফিল করতে পারছি আমরা। আপনা তো প্রত্যেক বছরই আসে, মানে দুর্গাপুজো যায় আবার দুর্গাপুজো আসে, এটাই নিয়ম। আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে। বেহালার খুব পুরনো একটা পুজো, প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই দুর্গা উৎসবের, কারণ এখনও বর্ষা আসেনি। খুব শিগগিরই খুঁটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে, এবং আমরা কাঁধে কাঁধ মিলে প্রত্যেকে মিলে আবার কলকাতা দুর্গাপুজোকে সাজিয়ে তুলবো, কলকাতাকে সাজিয়ে তুলবো। এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা, ভালোই হবে। উৎসবে তো একটা সংকল্প থাকেই, মানে মা দুর্গা ঘরে আসবেন এবং মেয়ের মতো আসবে, এই এই সংকল্প নিয়ে তো প্রত্যেক বছর ফিরে আসে এবং ভাসানো হয় আবার ফিরে আসে। এটা ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় রিচুয়ালে এটা এটা এই ভাসান এবং পরবর্তীতে পরের বছর আবার আসা ফিরে আসাটা সেটা একটা একটা বিষয়। তা সেইটা সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমেছি। ক্লাবের কাছে একটা সংকল্প, ওদের 80 বছরের একটা সংকল্প, আসলে নাম এখনো ঠিক হয়নি, ক্রমশ প্রকাশ্য। প্রত্যেক বছর যে কাজ করি, মানে লাস্ট 10 বছর ধরে আমি কাজ করছি এই বেহালা থেকে শুরু, আবার এই বছর বেহালায় বৈশাখ ক্লাব আমার প্রথম ছিল 14 সালে। তা প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই অনেক সময় ঘুরে ফিরে, সেইটা আবার ফিরে আসবে কোনোভাবে, অন্য কোনোভাবে, এবং ইতিহাস ভূগোল কোনো সময় মিলেমিশে যায়, এবং কলকাতা কলকাতা সংলগ্ন জায়গা সেইগুলো নিয়েই কাজ করে থাকি বিভিন্নভাবে। তো কতবার তো দেখেইছিলাম আমরা, একটা পাড়া ছিল, একটা কলকাতার মানুষকে নিয়েছিল, তো সেইরকম কোনো বিষয় নিয়ে এই অঞ্চল নিয়ে হয়তো থাকি, মানে ওটা তো একদমই তাই নয়। মানে আমার মনে হয় যে এখন তো কাজের বিষয় নিয়ে বলার কথা নয়, মানে একটু সময় লাগবে, আমাকেও ভাবতে হবে যে পুরো জিনিসটা আমরা ভেবেও কাজ করি না, অনেক সময় কাজ চলে, পড়াশুনো চলে, রিসার্চ চলে, এখন সেই পর্যায়ে আছে। কিন্তু শিখতাম আমার বন্ধু, মানে আমরা তাদের হাতে একসাথে আমরা কাজ করি অনেক শিল্পীদের সাথে, তা সেখানে আমার বন্ধু সতীর্থ বিন্দু শিখদার এখানে মূর্তি করছেন। আমরা কলকাতার সব দর্শকরাই অপেক্ষা করে থাকি বিন্দু ঠাকুর দেখার জন্য, এবারেও দুটো অসাধারণ মূর্তি হতে যাচ্ছে, এইটুখানি বলতে না একইভাবে তো দেখা, একইভাবে দেখার কোনো মানেও হয় না, মানে একইভাবে দেখবো কেন, দুটো ঠাকুর দুটো মূর্তির চেহারাও আলাদা হবে। তা আমরা চাইবো, দুর্গাপুজো তো চায় সব দর্শকরাই যে দুরকম দেখতে হোক, মানে এক কাজ তো দু জায়গায় হতে পারে না। তাই সেই জায়গা থেকে কলকাতার দুটো প্রান্তে পুজো, আমরা এটা বেহালা পশ্চিম, আমার
একই একই জায়গা দুটো, এবং ওটা একদম একদম নর্থ ইস্ট দমদম পার্ক, সেটা একটা পুজো, দুটো দু প্রান্তের এবং দু রকম পুজো। তা দুটো পুজো নিয়ে আমি আমরা খুব মানে আমার মনে হচ্ছে খুব দর্শকরা এনজয় করবে। না বেহালা ক্লাবের পুজো, বেহালা ক্লাবের পুজো তো নতুন করে বলার নেই। বেহালার পুজো কলকাতার পুজোর মানচিত্রে একটা বড় জায়গা, এবং বেহালার সবকটা ক্লাব, শুধু বেহালা ক্লাব নয়, বেহালার অন্তত 10টা ক্লাব যারা কলকাতার দুর্গা পুজোর একটা বড় নাম, এবং সবার সেই নাম ধরেও রেখেছে এত বছর ধরে। এবং বেহালা আমরা দেখেছি 98 সাল 97 সাল থেকে কী অসাধারণ অসাধারণ পুজো দেখে আমরা বড় হয়েছি। তা সেই পুজো, সেই মাঠে আবার কাজ করা, সেই এই সেই অঞ্চলে আবার কাজ করা, আমার পাড়ায় কাজ করা, সেটা একটা অন্য অভিজ্ঞতা, সেটা ভালো লাগছে। থ্যাংক ইউ। 80তম বর্ষের শারদ সূচনা কিন্তু হয়ে গেল বেহালা ক্লাবের, দেখালাম তোমাদেরকে সেই মুহূর্ত খুঁটি পুজো। আজকে কিন্তু পিতৃ দিবস, আর তার সাথে সাথে গঙ্গা পুজোও রয়েছে, দশহরা রয়েছে, এত ভালো একটা দিনে কিন্তু সূচনা হয়ে গেল বেহালা ক্লাবে, খুঁটি পুজো হয়ে গেল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই দেখা হবে, আবার নেক্সট ভিডিও তখন জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থাকো, বাই, টেক কেয়ার।